আশুলিয়ায় বান্ন ঘন্টা অবরোধের পর মহাসড়ক ছাড়ল শ্রমিকরা তীব্র যানজটে ভোগান্তি গাজীপুরে বিক্ষোভ দশ কারখানায় ছুটি আনাস হত্যার ঘটনায় শেখ হাসিনার সহ পঁচিশ জনের অভিযোগ পরিবারের শিক্ষার্থীদের গুলি করার বিষয়টি অস্বীকার র্যাবের শেখ হাসিনার সহচরা দেশকে অস্থিতিশীল করতে চায় অভিযোগ বিএনপির গণবিপ্লবের হত্যাকারীদের বিচারের দাবি বদিউল আলম মজুমদারের সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা এলাকায় বকেয়া বেতনের দাবিতে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা এতে কয়েক কিলোমিটার যানজট সৃষ্টি হয় ভোগান্তিতে পড়েন গণপরিবহনের যাত্রী এবং পথচারীরা এদিকে টানা বান্ন ঘন্টা অবরোধের পর দুপুরে সড়ক থেকে সরে গেছে বার্স গার্মেন্টস এর আন্দোলনরত শ্রমিকরা গাজীপুর থেকে মীর মোহাম্মদ ফারুক এবং আশুলিয়া প্রতিনিধি তথ্য ছবি নিয়ে থাকছে রিপোর্ট তিন মাসের বকেয়া বেতনের দাবিতে বুধবার সকাল নটা থেকে গাজীপুরের চন্দ্রা এলাকায় নায়াগ্রা টেক্সটাইল লিমিটেডের শ্রমিকরা ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রাখে এর আগে সকালে কারখানাটির মূল ফটকের সামনে অবস্থান নেয় তারা শ্রমিকরা জানায় কারখানা কর্তৃপক্ষ তিন মাসের বকেয়া বেতন পরিশোধ না করে অনির্দিষ্টকাল কারখানা বন্ধ ঘোষণা করে বেতন বেতনটা দেয় না কারণে আমরা বাসা ভাড়া দিতে পারি না বাজার করতে পারি না খাওয়া খরচ মানুষের মালিক পক্ষ আসলে তারপরে রাস্তা ছেড়ে দেব আমাদের মালিক পক্ষ চাই আমরা বেতন চাই আমাদের বেতন দিক আমরা রাস্তা দিব আমাদের বেতন যা না আমাদের বুঝাইয়া দি এদিকে মহাসড়ক অবরোধ থাকায় তীব্র যানজটের সৃষ্টি হয় প্রায় আড়াই ঘন্টা যান চলাচল বন্ধ থাকে পরে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয় আমরা এই জায়গায় আড়াই ঘন্টা হয়ে গেছে গা এই যে গার্মেন্টের শ্রমিক যা রাস্তা ব্লক করে রাখছে নটা বুঝে গেছে আর কি আমাদের যেতে দিতেছে না এর মধ্যে যাত্রী আসবে একটা লোক এতদিন আসবো কত আশা নেই আমরা যাইতেছি এইভাবে যদি দেরা হয় তাহলে আপনি কি বলেন তো এই গার্মেন্টস আন্দোলন করে বেতন দেন না আমাদের ড্রাইভার করে আমরা কি বেতন দেবো গরে কত মানুষ হইছে মাস্টাক করলে মরে ডাক্তারের কাছে নিয়ে যাবেন অ্যাম্বুলেন্সও ছারে না ঢাকা যে উদ্দেশ্যে ছিলাম হয়তো আমাদের কোনো কাজ হবে না জাইয়া এই যে তারিখি তারিখি এই শ্রমিক আন্দোলন গুলো করে এগুলো আসলে রাস্তায় না করে তাদের অফিশিয়াল ভাবে তারা বসে একটা মিমাংসা করুক অন্যদিকে আশুলিয়ায় কোনো রকম নোটিস ছাড়াই গত মাসের বেতন ভাতা পরিশোধ না করে বুড়ির বাজার এলাকার বার্ডস গার্মেন্টস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে মালিক পক্ষ এ নিয়ে বিজিএমই এর কাছে অভিযোগ করেও প্রতিকার না পেয়ে বাধ্য হয়ে তিরিশ সেপ্টেম্বর সকাল নটা থেকে সড়কে অবস্থান নিয়েছিল কারখানাটির শ্রমিকরা ওরা আমাদের একটা ই দিছে যে নোটিশ দিছে নোটিশের মাধ্যমে সবাই সাইন টাইন করে গত তিরিশ তারিখে আমাকে স্যালারি দেওয়ার কথা গেছে কিন্তু তারা সে দেয় নাই না দেওয়ার কারণে তারা ভুয়া একটা নোটিশ দিছে যে আমরা আরো তিন মাস সময় চাই যে তিন মাস সময় দেওয়া কি সম্ভব সম্ভব না আমরা রাস্তায় আসছি গত তিরিশ তারিখে তিরিশ তারিখে আমরা অফিসে গেটে আসে দেখি তিন মাসের মধ্যে কোনো পদমা দেওয়া যাবে না তখন আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি কিন্তু আমাদের সেনাবাহিনী দুই ঘন্টা সময় নিছিল এটাও কোনো কিছু করতে পারতিস না দুপুরে যৌথ বাহিনীর হস্তক্ষেপে মালিক পক্ষের আশ্বাসের প্রেক্ষিতে বান্ন ঘণ্টা পর অবরোধ তুলে নেয় বার্ডস গার্মেন্টসের আন্দোলনরত শ্রমিকরা সুচরিতা সূচি বাংলা ভিশন ডেস্ক খাগড়াছড়িতে পাহাড়ি শিক্ষার্থীদের গণপিটুনিতে শিক্ষক নিহত এবং সংগঠিত সহিংস ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে ঘটনায় আলাদা দুটি মামলা দায়ের করা হয়েছে স্বাভাবিক হয়ে আসায় বেলা পরিস্থিতি একশো প্রশাসন। এদিকে বিএনপির দাবি আওয়ামী লীগ পরিকল্পিতভাবে পাহাড়ে সহিংসতা সৃষ্টি করে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার ষড়যন্ত্র করছে প্রতিনিধি তথ্য ছবি নিয়ে থাকছে রিপোর্ট ঘাগড়াছড়িতে শিক্ষক সোহেল রানাকে পিটিয়ে হত্যার জেরে পার্বত্য এলাকা জুড়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা দুর্বৃত্তদের তাণ্ডবের সাক্ষী হিসেবে সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ধ্বংস যজ্ঞ এদিকে বুধবার সকালে ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেছেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার জানান ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সভাপতি হতে জন্য আমাদের একটা যে বিওনো আছে বা পৌরসভা প্রশাসকা তার কিছু বলা হয়েছে আর পুরো বিষয়টা জেলা প্রশাসন ওয়ান পটেল জারি আমরা আমাদের যে নিয়মিত ডিপ্লয়মেন্ট থাকে পুলিশ সদস্যের বাইরে আমরা অতিরিক্ত কালকে রাত থেকে অতিরিক্ত আমাদের ফোর্স অফিসার মোতায়েন আছে পরিস্থিতি উন্নতির দিকে আমরা স্বাভাবিক হলে আমরা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আশা করছি অন্যদিকে পাহাড়ি বাঙালি সবাইকে যে কোনো ধরনের উস্কানিতে নিজেদের না জড়িয়ে নিরাপদে বাড়িতে থাকার আহ্বান জানিয়ে মাইকিং করেছে জেলা বিএনপি প্রশাসন এখানে আর্মি বিডিআর পুলিশ সহ সকল প্রশাসনের আন্তরিকতায় এই পার্বত্য চট্টগ্রামে এখনও খাগড়াছড়িতে শান্তি শান্তিতে আছে দুই হাজার একুশ সালে শিক্ষক সোহেল রানার বিরুদ্ধে এক পাহাড়ি ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে মামলা হয় পরে ওই ছাত্রী আদালতে গিয়ে পাহাড়ি একটি সংগঠনের চাপে মামলা করেছে বলে সাক্ষ্য দিলে খালাস পান শিক্ষক সোহেল রানা এবং চাকরিতে যোগদান করেন এরপর থেকে সোহেল রানাকে প্রত্যাহারের দাবি জানিয়ে আসছিল পাহাড়ি শিক্ষার্থীরা বাংলা নিউজ ডেস্ক জুলাই হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে আওয়ামী লীগ সহ চোদ্দ দলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাস এদিকে গত পাঁচ আগস্ট রাজধানীর চানখারপুলে দশম শ্রেণীর শিক্ষার্থী আনাস হত্যার ঘটনায় শেখ হাসিনা এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ পঁচিশ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে নিহতের পরিবার কারফিউ জারি সিদ্ধান্ত দিয়ে গণহত্যা চালানোর কারণে আওয়ামী লীগ সহ চোদ্দ দলের মানবতাবিরোধী অপরাধের বিচার চেয়ে বুধবার ট্রাইব্যুনালের প্রসিকিউশনে অভিযোগ দায়ের করা হয় অভিযোগে শুধু রাজনৈতিক দলের অপরাধ তদন্তের দাবি জানান এদিকে পাঁচ আগস্ট রাজধানী পুলে পুলিশের গুলিতে দশম শ্রেণীর শিক্ষার্থী শাহরিয়ার খান আনাস হত্যায় শেখ হাসিনাকে প্রধান আসামি করে তার পরিবার এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে এ নিয়ে পঁয়ত্রিশটি অভিযোগ দায়ের হল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তবে ট্রাইব্যুনালের বিচারক নিয়োগ প্রক্রিয়াধীন রয়েছে জানিয়ে চিফ প্রসিকিউটর বলেছেন শিগগিরই গঠিত হবে ট্রাইব্যুনাল তিনি হতাহতদের ক্ষতিগ্রস্ত পরিবারকে থানায় মামলা না করে ন্যায় বিচার পেতে ট্রাইব্যুনালে আহ্বান জানিয়েছেন হেলিকপ্টার থেকে গুলি ছোড়ার বিষয়টি অস্বীকার করে র্যাবের দাবি টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে বুধবার কারণ বাজারের সংবাদ সম্মেলনে র্যাবের মুখপাত্র জানিয়েছেন যারা হেলমেট পরে হামলায় অংশ নিয়েছিল তাদেরকেও ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা হচ্ছে আরও ত্রিশ থেকে চল্লিশ জনকে চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে তবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সহ আওয়ামী লীগ নেতাদের ভারতে পালিয়ে যাবার বিষয়ে র্যাবের কাছে কোনো তথ্য নেই বলে দাবি করেছে সংস্থাটি তিনি আরও জানিয়েছেন সাগরণীর মামলায় গঠিত টাস্ক ফোর্সকে সহায়তা করবে র্যাব তবে মামলা তদন্তে নিজেদের ব্যর্থতার দায় নিতে নারাজ তারা পূজাকে কেন্দ্র করে যাতে কোনো নাশকতা না হয় সেজন্য ব্যবস্থা নেওয়ার কথাও বলেছে র্যাব বিএনপি নেতাদের অভিযোগ শেখ হাসিনার অনুগতরা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় তারা প্রশাসনে ঘাপটি মেরে বসে আছে আওয়ামী লীগের লোকেরা পোশাক শিল্পে পরিকল্পিতভাবে অস্থিরতা সৃষ্টি করছে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা বিএনপির ত্রাণ কমিটির ব্রিফিংটি হয় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম হোসেন অভিযোগ করেন তিস্তায় গজলডোবা বাঁধ খুলে দেয় উত্তরের কয়েক জেলা প্লাবিত হয়েছে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের সবাইকে ধরে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন তিনি এদিকে আওয়ামী লীগের পলাতকদের গ্রেফতার এবং বিচারের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হয় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জনিল উদ্দিন ফারুক অভিযোগ করেন শেখ হাসিনার অনুগতরা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারকে সর্বাত্মক সহায়তা করবে বলেও তিনি জানিয়েছেন গণবিপ্লবের সুফল ঘরে তুলতে না পারলে তা দেশের জন্য চরম বিপর্যয় ডেকে আনবে বলে মনে করেন নির্বাচনী ব্যবস্থার সংস্কার কমিশনের প্রধান এবং সুজন সম্পাদক বদুল আলম মজুমদার তিনি জানিয়েছেন সুষ্ঠু নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে সংস্কার কমিশনের সুপারিশের পর দলগুলোর সঙ্গে বৈঠক করে নির্বাচনের দিনক্ষণ ঠিক করবে অন্তর্বর্তী সরকার জাতীয় প্রেস ক্লাবে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে সুজন সম্পাদক দাবি করেছেন তিনি কখনোই বলেননি আওয়ামী লীগকে বাদ দিয়ে দেশের সুষ্ঠু নির্বাচন সম্ভব রাজনৈতিক দলগুলো রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন না হলে জনগণ এবারও সুফল থেকে বঞ্চিত হবেন তিনি বলেন দেশের মানুষ গণবিপ্লবের হত্যাকারীদের বিচার পাশাপাশি রাষ্ট্র মেরামত রাজনৈতিক দলগুলো এটি উপলব্ধি না করতে পারলে দেশের মানুষের জন্য তা হবে ট্র্যাজেডি ব্রাহ্মণবাড়িয়া সরাইলে সড়ক মেরামত করে টাকা ওঠানোকে ঘিরে দুপক্ষের সংঘর্ষে অন্তত 30 জন আহত হয়েছে সকালে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের তেরোকান্দা গ্রামে ঘটনা ঘটে এর আগে মঙ্গলবার রাতে সংঘর্ষ হয় পুলিশ এবং স্থানীয়রা জানায় সম্প্রতি তেরোকান্দা গ্রামের একটি কাঁচা সড়ক ভেঙে যাওয়ায় মাটি ফেলে সংস্কার করে মেম্বার নয়ন এবং তার সহযোগীরা মঙ্গলবার সকালে একই গ্রামের জুয়েল সিএনজি চালিত অটো নিয়ে যাচ্ছিল এই সময় জুয়েলের কাছে সড়ক মেরামতের কথা বলে দশ টাকা চায় নয়ন এতে জুয়েল টাকা না দিলে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে সংঘর্ষ হয় বুধবার সকালে দেশে অস্ত্র নিয়ে ফের সংঘর্ষে জড়ালে উভয় পক্ষের ত্রিশ জন আহত হন কুড়িগ্রামে ব্রহ্মপুত্র ধরলা তিস্তা দুধকুমার কুমার কালজানি সহ ষোলোটি নদ নদীর পানি বিপদসীমা প্রবাহিত হওয়ায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে তবে পানি কমার সঙ্গে সঙ্গে তিস্তা ব্রহ্মপুত্র দুধকুমার কুমার নদীর ভাঙন অব্যাহত আছে ভাঙনে নদী গর্ভে বিলীন হয়ে গেছে শতাধিক পরিবারে বসত ভিটা স্থানীয় জনপ্রতিনিধিরা জানান ঘড়িয়াল ডাঙা ইউনিয়নের অতি আসাম বিদ্যানন্দ ইউনিয়নের খা কালীঘাট রামহরি চতুরা তোয়েবখা এবং নাজিম খান ইউনিয়নের শ্রম নারায়ণ এলাকায় তিস্তার ভাঙন অব্যাহত রয়েছে গেল চার দিনে আশিটি পরিবারে বসত ভিটা নদীগর্ভে বিলীন হয়ে গেছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায় চারশো একত্রিশ হেক্টর জমির ধান নিমজ্জিত ছিল পানি সরে যাওয়ায় নিমজ্জিত ধানের কোনো ক্ষতি হবে না পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান এরই মধ্যে কিছু কিছু এলাকায় ভাঙন প্রতিরোধের কাজ চলছে দেশে বিভিন্ন জায়গায় দেবী আবহনের মধ্য দিয়ে শুভ মহালয়া উদযাপিত হয়েছে সকালে সিলেটে মহালয়া উদযাপন পরিষদের আয়োজনে নগরীর মীরাবাজারে বলরাম জিওর আক্তায় মহালয়া অনুষ্ঠানের আয়োজন করা হয় মঙ্গলপ্রদীপ প্রজ্বলন এবং চণ্ডীপাঠের মধ্য দিয়ে মহালয়া অনুষ্ঠানে শুভ সূচনা হয়েছে মহালয়াকে ঘিরে তিনদিন ব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এদিকে ভোরে মায়ামের সিংয়ে দুর্গাবাড়ি নাট মন্দিরে হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় পূজার শুভ সূচনা হয়েছে দুর্গাবাড়ি মন্দিরে আয়োজিত দেবী আবাহন অনুষ্ঠানে বিপুল সংখ্যক ভক্ত সহ পূজা উদযাপন পরিষদের নেতারা উপস্থিত ছিলেন টাঙ্গাইলেও শুভ মহালয়ার মধ্য দিয়ে শুরু হয়েছে শারদীয় দুর্গোৎসবের দেবী আবাহন সকালে টাঙ্গাইল পৌর শহরের থানাপাড়া সর্বজনীন মন্দিরে শুভ মহালয়া অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিকে রং তুলির আচরে প্রতিমার মূল কাঠামো তৈরি চলছে মণ্ডপে মণ্ডপে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা সিলেট থেকে দীপুসির দিকে এবং টাঙ্গাইল থেকে আতা রহমান আজাদের তথ্য নিয়ে থাকছে নয় অক্টোবর মহাষষ্ঠী শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু সিলেট নগরীর দারিয়াপাড়া মেজর টিলা সহ প্রতিমা তৈরি হচ্ছে মণ্ডপে মণ্ডপে রং তুলির আচরে দেবী দুর্গাকে মোহনীয় রূপ দিতে ব্যস্ত কারিগররা তবে প্রতিমা তৈরির উপকরণের দাম বেশি হওয়ায় এবছর আগের মতো অর্ডার পাননি বলে জানিয়েছেন তারা আট দিনের মধ্যে আমরা আমাদের মূর্তি নতুন স্থাপিত প্যান্ডেলে নিয়ে যাব এক খেলা মাটি আনতে প্রায় সাতশো টাকা খরচ যায় এরপরে বাসের দাম প্রায় ছয়শো টাকা এরপরে কারিগর খরচ আছে ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা বেতন সবগুলো মিলিয়ে আমাদেরকে খুব হ্যাম্পার হইত সিলেট জেলা ও মহানগরে এবার পাঁচশো তিরানব্বইটি মণ্ডপে পূজার আয়োজন করা হচ্ছে নিরাপত্তায় কাজ করছে পুলিশ প্রতিমা তৈরি থেকে শুরু করে প্রতিমা বিসর্জন পর্যন্ত আমরা সর্বাত্মক আমাদের প্রস্তুতি আছে এবং এ বিষয়ে আমরা সবাই সতর্ক আছি এদিকে টাঙ্গাইলে বারোটি উপজেলায় বারো শতাধিক মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে প্রতিমা তৈরিতে ভীষণ ব্যস্ত শিল্পীরা প্রতিদিন একটু একটু করে প্রতিমার অবয়ব ফুটিয়ে তুলছেন তারা নির্দিষ্ট সময়ে সবকিছু শেষ করতে শিল্পীরা কাজ করছেন ভোর থেকে গভীর রাত পর্যন্ত কাঠামো তৈরির পর এখন চলছে রং তুলির আচর দেওয়ার কাজ সময়ের সাথে সাথে সবকিছু বাড়তেছে কোন জিনিসের জিনিসের দাম তো আর না আমাদের কাজ আমার কাজ করাই শেষ বানা শেষ মনে রং টং করতে হবে মন্ডপগুলোতে এখন শারদীয় আমেজ সম্প্রীতির মধ্য দিয়ে উৎসব মুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপনের আশা আয়োজকদের বরাবরের মতোই সুন্দর এবং সুশৃঙ্খল হবে এবং শান্তি শান্তিতেই পূজা উদযাপিত হবে পুজো উদযাপন পরিষদ আমাদের টাঙ্গাইল জেলা প্রশাসন টাঙ্গাইল পুলিশ প্রশাসন সর্বদলীয় মিটিংয়ের মাধ্যমে প্রধান উপদেষ্টা মহোদয়ের নির্দেশে আমাদের দুর্গোৎসব সুন্দর এবং সার্থক হবে এটা আমরা আশা করি পূজার সার্বিক নিরাপত্তায় বিশেষ পরিকল্পনার কথা জানিয়েছেন পুলিশ সুপার প্রত্যেকটা জায়গায় ছোট ছোট কন্ট্রোল রুম থাকবে এবং আমরা মনে করি যে একটা ধর্মীয় উৎসবের নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে যত ধরনের ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন আমরা সর্বোচ্চ পরিমাণে ব্যবস্থা গ্রহণ করব তেরো অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের বড় এই উৎসব নাজনীন আক্তার বাংলা ভিশন নিউজ ডেস্ক লবণ খাতের উন্নয়ন এবং লবণ চাষীদের জীবনমান উন্নয়নে দশ দফা দাবিতে কক্সবাজারে সংবাদ সম্মেলন করেছেন লবণ চাষী কল্যাণ সমিতি স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে সমিতি নেতারা জানিয়েছেন লবণ আমদানি নয় উদ্ধৃত লবণ রপ্তানি লক্ষ্য নিয়ে চলতি মাস থেকে মাঠে নামবেন পঞ্চাশ হাজার লবণ চাষী এ সময় নেতারা অভিযোগ করেন দেশের একমাত্র সং সম্পূর্ণ লবণ শিল্পকে ধ্বংস করতে অপতৎপরতা করছে আওয়ামী লীগ সমর্থক কিছু মিল মালিক সিন্ডিকেট বক্তব্য রাখেন সমিতির সভাপতি অ্যাডভোকেট শাহাবুদ্দিন সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম হাসান সহ আরো অনেকেই ব্যবসায়ীরা সঠিকভাবে শুল্ক ও কর দিলে রাজস্ব ঘাটতির সংখ্যা নেই জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান দুপুরে চট্টগ্রাম কাস্টমস হাউস কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন বাগেরহাট সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করেছেন মন্ত্রিপরিষদ সচিব মুহাম্মদ মাহবুব হোসেন জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান সহ উপস্থিত ছিলেন বিভিন্ন কর্মকর্তারা হবিগঞ্জে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রচারপত্র বিলি ও গণসংযোগ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দুপুরে সদর লাখাই এবং সাইস্তাগঞ্জ উপজেলায় এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সিনিয়র সহসভাপতি রেজল কবির পল পৌরসভা যুবদলের সাংগঠনিক সম্পাদক শাহ আলম নয়ন হত্যার প্রতিবাদে মানববন্ধন হয়েছে সাভারে ঢাকা আরিচা মহাসড়কে এতে অংশ নেয় নিহতের সহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ভারতের সাথে বাংলাদেশের সকল আন্তর্জাতিক নদীর ন্যায্য হিসার দাবিতে মানববন্ধন করেছে রংপুর তিস্তা পাড়ের মানুষ দুপুরে গঙ্গাচরার মহিপুরে কর্মসূচি শেষে উপজেলা নির্বাহী অফিসারের কাছে একটি স্মারকলিপি দেন তারা মাইলি সংরক্ষণ অভিযান উপলক্ষে প্রস্তুতিমূলক সভা হয়েছে বরিশালে দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ লাল হোসেন মুমিনুন্নেসা সরকারি মহিলা কলেজে চানাতকোত্তর চালুর দাবিতে মানববন্ধন হয়েছে মমিন দুপুরে কলেজের মূল ভবনের সামনে এতে অংশ নেয় শিক্ষক অভিভাবক ও সুশীল সমাজের প্রতিনিধিরা সাতক্ষীরার দেবহাটার খলিশাখালীর তেরোশো বিশ বিঘার মৎস্য দখল এবং জড়িতদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা উপজেলার পারুলিয়ায় আইডিয়াল সভাকক্ষে এর আয়োজন করা হয় দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে জয়পুর হাট সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বৈষম্য বিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ছাত্র পেশাজীবী অধিকার পরিষদ এর আয়োজন করে বিভিন্ন দাবিতে রাজদাড়িতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করেছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি কর্মচারীরা দুপুরে অফিস চত্বরে শ্রমিক কল্যাণ সমিতির জেলা শাখার আয়োজনে এই কর্মসূচি পালন করা হয় জেলা প্রশাসনের সহযোগিতায় শেকড়ের গান শীর্ষক লোকসঙ্গীতের আসর হয়েছে গোপালগঞ্জে মনোমুগ্ধকর এক সঙ্গীত সন্ধ্যা উপভোগ করে দর্শকরা হাসন রাজা রাধারমন শাহ আব্দুল করিম বিজয় সরকার সহ অনেক বাউলের রচিত গানে কণ্ঠ দেন শিল্পীরা বাংলা ভিশন নিউজ ডেস্ক সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে দিই আসলে বান্ন ঘন্টা অবরোধের পর মহাসড়ক ছাড়ল শ্রমিকরা তীব্র যানজটে ভোগান্তি গাজীপুরে বিক্ষোভ দশ কারখানায় ছুটি আনাজ হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ পঁচিশ বিরুদ্ধে অভিযোগ পরিবারের শিক্ষার্থীদের গুলি করার বিষয়টি অস্বীকার র্যাবের শেখ হাসিনার সহচররা দেশকে অস্থিতিশীল করতে চায় অভিযোগ বিএনপির গণবিপ্লবের হত্যাকারীদের বিচারের দাবি বদিউল আলম মজুমদারের এই ছিল এখনকার মতো পরে সংবাদ সন্ধ্যে সাড়ে সাতটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া বাংলাদেশের সংবাদ ওই সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট বিভিনু টোয়েন্টি ফোর ডট কম ফেসবুক ডট কম স্ল্যাশ বাংলাদেশের নিউজে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ বাংলাদেশের নিউজের সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ